আজকে যেটা করেছে না পাড়ার গুন্ডারাও এরকম করে না। আমি জানি ওর মেরুদণ্ড সোজা আছে, সব ঘুষ ফুস খায় না, গুড অফিসার। যার বাড়িতে আপনি বলছেন তালা মারা হয়েছে, আমি বেআইনি করেছি, ওর এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে আগস্ট মাসে, জানেন না? ও কি বাইন দিল তালা আগস্টে? ও নিজের অফিস ছিল, আগস্টে আগস্টে কমপ্লেন করা উচিত ছিল তার বাড়িওয়ালার। আপনি এসে আমাকে ধমকাবেন, এটা ঠিক না। আমরা ধমকি করার জন্য বসে নেই, তোমার মতো 44 খানা কমপ্লেন আছে আমার, ঠিক আছে? তুমি আমাকে ধমকাচ্ছি না, আপনি আমি পরে এসেছি, কাউন্সিলরে মারামারি করছো, তাহলে আপনি বলিয়ে চলুন, আপনি তোমরা স্যার আমার কাছে আপনি স্যার আপনি আপনারা গাইডলাইন ঠিক করে দিন যে আমরা কোন ম্যাটারে ঠিক করবো, কোন ম্যাটারে ঢুকবো, তাহলে ঠিক করবো তো আইনি কাজ করবে না, তুমি কাজ আপনি কবে লাগবে? হ্যাঁ বলছি একটা লোক ঠিক করে হয় ওকে রেখে দিই আর ও ক্রাইম করে আমার কাজ তুমি শেখাবে না, আমার কাজ তুমি শেখাবে না, ঠিক আছে? আমার কাজ আমি তুমি জনপ্রতিনিধি আছো সেটা ভাবো, তুমি পাড়ার গুন্ডা নেই এটা ভাবো। আজকে যেটা করেছো না পাড়ার গুন্ডারাও এরকম করে না। ইলেকটেড মেম্বার তোমরা দুজন মারামারি করছো রাস্তায়, পাবলিক দেখছে, হোয়াট ইজ দিস? ইউ আর ইলেকটেড মেম্বার। হ্যাঁ বলেছি, হ্যাঁ বললাম, উপপক্ষকেও বলেছি, তোমরা তোমাদেরকে সামনে ডেকে আমি বসে বলেছি যে দাও ইলেকশন ইজ দেয়ার, তোমাদের বোঝা উচিত ভাই ভাই লড়াইও ঠিক করে নেওয়া উচিত। স্যার থাক না, এটা ঠিক না, তুমি যদি ভালো বলেছি তোমাকে আপনারা এসছেন তাহলে আপনারা পিছিয়ে পিছিয়ে দেখেন, আমি সব দেখবো, সব দেখবো, আপনাকে আলাদা এই আইসি খোদ্দার আইসি রাজকুমার, আমি কতগুলো আইসির মধ্যে আমি জানি, আমি ওর ট্র্যাক রেকর্ড দেখেছি, আমি তো আবার এইসব খোঁজখবর একটু রাখি। ও একটা এন্টি ক্রিমিনাল অফিসার, ও একদিন একটা প্রকাশ্যে বলেও ছিল কি জনপ্রতিনিধিরা যদি এক্সটর্শন করে তাহলে খুব খারাপ করবেন। আমি জানি ওর মেরুদণ্ড সোজা আছে, সে ঘুষ ফুস খায় না, গুড অফিসার, কালকে চেষ্টা করছে, যদি করতে পারে খুব ভালো। কিন্তু একটা নিরীহ লোক মারা গেল, এতে এলাকা খুব বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। আপনাদেরই কর্মী যে মারা গেল? আমাদেরই কর্মী, আমাদেরই লোক, হয়তো একটু কর্মী বলতে গেলে ঠিক না, ও একজন সমর্থক, আর তারও ট্র্যাক রেকর্ড ভালো না, মারা গেছে। তো এইসব আছে, খুব মানে একটা খারাপ জায়গা, কাল খারাপ ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত আমরা গ্রেফতার করতে পারবো না, প্রায় 17 ঘন্টা 18 ঘন্টা পার হয়ে যাবে, করে নেবে ও যদি ইচ্ছা করে বা ওর উপরে কোনো প্রেশার না থাকে তাহলে নিশ্চয়ই অ্যারেস্ট করে। প্রেশারটা কেন জানেন তো, সব রকম ব্যারাকপুরের রাজনীতি, ব্যারাকপুরের অনেক রকম ব্যাপার থাকে, কিন্তু এটা নিয়ে মানুষের বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। কি পরিণতটা হয়েছে? মানুষ এই একটা কম বয়সে ছেলে খুন হয়ে গেল,
কিসের জন্য? এর পিছনে কি কোনো ঘরবাড়ি ঝামেলা বা এর পিছনে কোনো কল সেন্টারের ঝামেলা? এটা সব তদন্তের ব্যাপার আছে, দেখতে হবে। কল সেন্টার আছে মনে হচ্ছে? এটা কল সেন্টার এই রাজকুমারী তো ধরেছিল, ওরও ঝামেলা হতে পারে, এটাও একটা ব্যাপার আছে। ঘরের তালা দেওয়া নিয়ে ঝামেলা, আমি ঠিক জানি না কি নিয়ে ঝামেলা হয়েছে। ঝামেলা তো সামনে দেখা যায়, কিছু হয় কিছু। আমি এইটুকু বলবো প্রশাসনকে, কি প্রশাসন কোনো চাপে না পড়ে ইমিডিয়েট দেখো এগুলো এলিমেন্টগুলোকে যারা এর সঙ্গে যুক্ত আছে অ্যারেস্ট করে নেওয়া উচিত। তাতে একটা ভালো বার্তা যাবে দলের পক্ষে। কিন্তু আমি তো দলের কাজটা দেখি না, দলের কাজ দেখার জন্যে তাপস রায় আছেন, উনি দলের কাজ দেখেন। তাপস রায় সঙ্গে আরেক কিছু লোক আছে, আমি তো দলের কাজ দেখি না বা আমি অ্যাডমিনিস্ট্রেশনও দেখি না। আমি এই যে সাংসদ হিসাবে মানুষের কাজ করা, যেটা যতটুকু করার আমি করি, এর বেশি আমার কিছু মাথাও ঘামার ঘামাবার জন্যে আমার কোনো অথরিটিও নেই, আমি ঘামাইও না। আমি সবসময় চেষ্টা করি যাতে একটু শান্ত থাকুক বাতাবরণ, যতটুকু পুলিশ শুনে ততটুকু শুনবে। কিন্তু আমি বারবার একটা কথা বলছি, এই যে কম্পিটেন্ট অফিসার, ও যদি কোনো চাপ না থাকে ও অ্যারেস্ট করবে।